নমস্কার ভিউয়ার, আজ আমি আপনাদেরকে দেখাবো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করা। আমি এখানে কচু শাকগুলো ভালো করে কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে ইলিশ মাছের দুটো মাথা নিয়েছি। আমি মাথাগুলো এভাবে কেটে রেখেছি, এতে ভাজতে সুবিধা হবে। আমি এখানে কচু শাকের কচি পাতাগুলো কেটে নিয়েছি। আপনারা কচি পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নেবেন, এতে কচু শাক খেতে আরো বেশি সুস্বাদু হবে। এবার আমি কচু শাকগুলো সেদ্ধ করে নেব। জল সামান্য জলের মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব, বেশি দিব না, কারণ কচু শাক আমার টেনে যাবে। এখন আমি এটা ঢেকে দিচ্ছি, যতক্ষণ না সেদ্ধ না হবে ততক্ষণ এটা ঢাকা থাকবে। অনেকের কচু শাক খেলে গলা ধরে বা গলা চুলকায়, আমি রান্নার শেষে একটা ট্রিক্স আপনাদের দেখিয়ে দেব, এতে আপনাদের কচু শাকে আশা করি গলা ধরবে না। কিছুক্ষণ পর কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে জল ঝরিয়ে নেব। চুলাটা অফ করে দিচ্ছি। এবার এটা আমি জল ঝরিয়ে রান্না করব। আমি এবার মাছের মাথাগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু চেপে চেপে ভেঙে নিয়েছি, এতে মাথাগুলো ভাজাও ভালো হয় আর কচু শাকের স্বাদটাও ভালো আসে। আমি এখন এটা নামিয়ে নেব। মাছ ভাজার পর যে তেলটুকু ছিল, আমি এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত জিরা আর একটা শুকনো ঝাল। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কচু শাক দিয়ে দেব। জিরা আর মরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি কচু শাক দিয়ে দেব। আমি এখানে কচু শাকটা চেপে চেপে জলটা বের করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ। আগেই আমি লবণ দিয়েছিলাম, এজন্য এবার আমি লবণ কমিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা কাঁচা ঝাল। আমি এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি না, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। এবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, এতে টেস্টটা খুবই ভালো আসবে। এবার একদম লো আঁচে দিয়ে আমি কচু শাকটা রান্না করব। রান্না করার সময় আমি কচু শাকটা একটু থেতলে নেব। কচু শাক রান্না প্রায় হয়ে গেছে। আমি বলেছিলাম যে ভিডিওর শেষে একটা ট্রিক্স আপনাদের বলে দেবো, যাতে কচু শাকে গলা না ধরে। আমি এখানে এবার একটা লেবুর অর্ধেকটা কেটে দিয়ে দেবো, এতে আশা করি কচু শাকে গলা ধরবে না।
দিয়ে এবার ভালো করে নেড়ে দেব। যতক্ষণ না কচুর শাকটা আঠালো ভাব না আসছে, এভাবে উঠে উঠে না আসছে, ততক্ষণ কচুর শাকটা আমি রান্না করব। কচুর শাক দেখুন আঠালো ভাব চলে এসেছে, এটা এখন হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। কচুর শাকটা আমি নামিয়ে রেখেছি, কচুর শাকটা একেবারেই তৈরি এটা পরিবেশন করার জন্য। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন, লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।